আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ, আমাদের গৃহিণীদের সবসময় প্রয়োজনীয় একটি ব্লগ। এই যে কিচেনের এই র‍্যাক পরিষ্কার করা, আমাদের সবারই রান্নাঘরের এই ধরনের র‍্যাক থেকে থাকে, স্টিলের বলেন বা এই ধরনের প্লাস্টিকের বলেন। এগুলো কিছুদিন পর পর যা ধরনের তেল কাষ্ঠা এবং ময়লা হয়ে থাকে কি বলবো আর। এই সব তেল চিচিরে ভাব এবং এই ময়লা দূর করার জন্য নিয়ে এসেছি সহজ সমাধান। কীভাবে আমি সহজভাবে 5 মিনিটের ভিতরে এই র‍্যাকটি পরিষ্কার করি তা দেখতে থাকুন। এই র‍্যাকটা কী পরিমাণ ময়লা হয়েছে তা দেখিয়ে দিচ্ছি আপনাদের, তা না হলে পরিষ্কার করাটা বুঝতে পারবেন না। দেখুন কী পরিমাণ ময়লা হয়েছে র‍্যাকটি। আমি যেভাবে পরিষ্কার করছি এই নিয়মে যদি আপনারা পরিষ্কার করেন আপনাদেরও রান্নাঘরে কিচেনে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, ঝামেলা ছাড়া 5 মিনিটেই চকচকে পরিষ্কার হবে। পরিমাণ ময়লা হয়েছে দেখতেই পাচ্ছেন। কিচেনের র‍্যাকটি আমি কিভাবে পরিষ্কার করেছি তা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি দিয়ে আমি এই র‍্যাকটি পরিষ্কার করেছি 5 মিনিটে, প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হুইলের গুঁড়ো, গুঁড়ো সাবান চাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং সোডা, যেটা আপনারা বাজারে কিনতে পাবেন, বেকিং সোডা বলেই দিয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভিনেগার, ভিনেগারটা প্রায় সকলের বাসায় থেকে থাকে। এই তিনটি উপকরণ দিয়ে কীভাবে সহজভাবে আমি আমার কিচেনের র‍্যাকটি পরিষ্কার করে নিচ্ছি তা আপনারা দেখতে থাকুন। তিনটি উপকরণ এখন একসাথে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এতো কিচেনের র‍্যাকটি আমি এখন আমার ওয়াশরুমে নিয়ে আসলাম। এখন র‍্যাকটিকে একটু কিছু পানি দিয়ে ভিজিয়ে নেব। প্রথমত পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার এই তো ঘষা মাজা চালু, পানি দিয়ে ভিজিয়ে এই মিশ্রণটি বানিয়েছি। মিশ্রণটি দিয়ে ভালোভাবে চতুর্দিকে ভালোভাবে ঘষে মেজে নিতে হবে। কীভাবে ঘষে মেজে নিচ্ছি দেখুন। অবশ্য আমি ঘষে মাজিনি, আমার বাসার খালাকে দিয়ে ঘষেছি, আপনারা দেখুন। এভাবে প্রতি পার্ট বাই পার্ট এভাবে মিশ্রণটি দিয়ে ভালোভাবে ঘষে নিলে তেল চিটচিটে ভাব এবং আষ্টে ভাবটা উঠে যাবে, 5 মিনিটে পরিষ্কার হয়ে যায়। চতুর্দিক ভালোভাবে ঘুরিয়ে এই স্ক্রাবারটা দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। ঘষে নেওয়ার পর আপনারা দেখলে চিনতে পারবেন এর একটা সেরেক, অনেক পরিষ্কার এবং ঝকঝকে হয়।
একটা ভালোভাবে এই যে ঘুরিয়ে ঘষে মেজে নেওয়ার পর কিভাবে আমি অর্গানাইজ করছি তাও দেখুন। তো ঘষা মাজা শেষে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। এবার নিয়ে আসলাম কিচেনে। এবার দেখুন গ্যাসটা কি পরিষ্কার হয়েছে আপনারাই দেখে বলুন। কি ঝকঝকে পরিষ্কার, নতুনের মতো হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে যে নতুন এনেছি। তিনটি উপকরণ দিয়ে আপনারা আপনাদের কিচেনের র‍্যাক পরিষ্কার করবেন, সেটা প্লাস্টিকের হোক বা স্টিলের হোক। আশা করি আপনাদের র‍্যাক এমন সুন্দর ঝকঝকে হবে। এবার র‍্যাক গোছানোর পালা, আমি কিভাবে আমার র‍্যাকটি গোছাচ্ছি দেখুন। একে একে সবগুলো বয়াম বয়ামে ঝুড়িতে রেখে দিলাম। আমার ছেলে আমাকে হেল্প করছে এগুলো গোছাতে। সবগুলো মশলা বয়ম মশলার ঝুড়ির সাইডে রেখে দিলাম। হাঁড়ি পাত্র গুলো যে যে তাকে সেই সেই তাকে রেখে দিলাম। এক একটি সবগুলো সবগুলো তাক অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। আমার একটি কেমন দেখতে হয় দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যে কোনো জিনিসই সাধারণ জিনিসও দেখতে অনেক ভালো লাগে। সবগুলো জিনিস গোছিয়ে নেওয়া হলো। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।